আট আগস্ট তিরস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার এই দিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সতেরোটি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেয় বিজেপি মনোনীত প্রার্থীরা এই দিন বিজেপি প্রার্থীদের সাথে নিয়ে বিজেপি কর্মী সমর্থকরা আগরতলা শহরে সুবিশাল মিছিল সংঘটিত করে মিছিলের অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম জেলার জেলাশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় সেখান থেকে বিজেপি মনোনীত প্রার্থীরা দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে পশ্চিম জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কক্ষে গিয়ে ডক্টর বিশাল কুমারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন প্রার্থী বলাই গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ব ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা